5.24 ভোল্টেজ আসছে। এরপরে আমরা একটু মানে ডায়াগ্রাম দেখে নিই কোথায় ভোল্টেজ গেছে। এরপরে আমাদের আসছে হলো এই যে বিভাস ইন ইউএসবি ক্যাপাসিটর ওবিপি তে আসছে, ওবিপি থেকে চার্জিং আইসি ইনপুট আসছে। ঠিক আছে, কেমন তো ওবিপি থেকে আমরা চার্জিং আইসি ইনপুটটা মাপবো। এই যে আমাদের চার্জিং আইসি আর ওবিপি, এটা হলো ওবিপি, কেমন তো আমাদের ভোল্টেজ আসছে এই দেখ এখানে 5.25, একদম পারফেক্ট ভোল্টেজ আসছে। ওইখানে আমাদের বিভাস ওই পয়েন্টে দিয়ে ভোল্টেজটা পাইছে, এই পয়েন্টেও একই ভোল্টেজ, তারপরে আরো দুইটা ক্যাপাসিটর এও দিয়েছে। যা হোক, এই হলো আমাদের ওবিপি আইসি। এটা পোর্টে এইটা পাশে আসছে হলো আমাদের এই ক্যাপাসিটারের। একদম পারফেক্ট আসছে আমাদের চার্জিং ইনপুট, তারপরে এই ক্যাপাসিটর হয়ে এই ক্যাপাসিটর একদম, তার মানে আমাদের ইনপুট পয়েন্ট হলো এইটা এইটা আর হলো এইটা আমাদের চার্জিং ইনপুটে ভোল্টেজ। ঠিক আছে, ঠিক আছে। এরপর আমাদের আউটপুটে তাহলে ভোল্টেজ কত থাকবে, আউটপুটটা কি বিভ্যাট, আউটপুটটা বিভ্যাট হলো ভোল্টেজ থাকবে হলো এর থেকে একটু কমবে 4.17, আমাদের আউটপুটে ভোল্টেজ 4.17। তারপরে কি হয়েছে, দুটো ক্যাপাসিটর ইউজ করছে, ক্যাপাসিটরের কত ভোল্টেজ পাবো 4.17। এইটা হয়ে সরাসরি আমাদের লাইন কোথায় গেছে দেখে, এইখানে দুইটা ক্যাপাসিটর ইউজ করছে, এই জায়গা দুইটা ক্যাপাসিটর ইউজ করছে, এর পরে লাইনটা সরাসরি এই যে আমাদের বিভ্যাটে চলে গেছে। এর মাঝে আর কোনো পার্টস ইউজ করছে, এর মাঝে আর কোনো পার্টস ইউজ হয় নাই, কেমন। তাইলে আমরা ডায়াগ্রামটা কি পাইলাম ফুল। আর এই এইখানে তাহলে আমরা কি বুঝলাম, যে আমাদের চার্জিং লাইন ঠিক আছে, পুরোপুরি ঠিক আছে, আমাদের মোবাইলের মাদারবোর্ডে কোনো সমস্যা নাই। আবার লাইনটা মাপি আউটপুটে, হেঁটে হেঁটে। এরপরে আর কোন ক্যাপাসিটরের লাইন গেছে আমাদের, এই পোর্টে এই দুটো ক্যাপাসিটর হয়ে আমাদের বিভাটে লাইন গেছে। ভোল্টেজটা তোমার কম যাচ্ছে, মানে চার্জ কম হইতেছে ভোল্টেজ এই জায়গাতে যতটুকু দেওয়ার কথা যাচ্ছে না, এর জন্য কি কি দায়ী ছিল, দায়ী থাকতে পারত। প্রথমত আমাদের চার্জিং পোর্ট দায়ী থাকতে পারত সমস্যা, তারপরে কি লজিক কি দায়ী থাকতে পারত, লজিক হইতে পারত সমস্যা। তো আমরা যদি এই পর্যন্ত চার্জিং মানে সাববোর্ডের এই পর্যন্ত মানটা পাইছি, সাববোর্ডের আমাদের বিটিভির পজিটিভ পর্যন্ত মানটা মানটা যেহেতু পাইছি ঠিকঠাক, তাহলে আমাদের লজিক ঠিক আছে, লজিকে আর কোনো কাজ আছে, লজিকে আর কাজ না। এরপরে কাজটা কি আমাদের, এই যে এইটা ডিসপ্লে সাথে বিটিভি রিমোটে, এই বিটিভি ফ্লেক্স রিবনের মাধ্যমে সাববোর্ড থেকে আমাদের মেন বোর্ডে লাইন গেছে। তাহলে আমাদের মেন বোর্ডের লাইনটা মাপি, এইটাও সমস্যা থাকতে পারে মেইন বোর্ডে সমস্যা। আমাদের এই যে বিভাস লাইন যেটা মাদার বোর্ডের মেইন বোর্ডের সেখানে মাপলে আমাদের বেরিয়ে দেওয়া, সেখানে মাপি সেখানেও ঠিক ভোল্টেজ আছে, তার মানে আমাদের ফ্লেক্স রিবনটাও ঠিক আছে, বিটিভি রিবনটা। এরপরে কি হয়েছে, এইখান থেকে বিভাস ওবিপি তে গেছে মান, কারণ ওবিপি ওভার ভোল্টেজ প্রোটেকশন করছে যে আইসিটা সেখানে মানে, সেটা কোনটা, সেটা হলো আমাদের এই যে এটা আমাদের এই জায়গা ওই বিভাসে যে লাইনটা পাইছে, যে ভোল্টেজটা পাইছে সেই ভোল্টেজটা এখানেও আমাদের পাইতে হবে, কেমন এই জায়গাও যে দেখো সেম ভোল্টেজটা পাইছে, এই জায়গা ক্যাপাসিটার গুলো ওই দিয়েছে, এই ক্যাপাসিটারও সেম ভোল্টেজটা ঠিক সেম ভোল্টেজটা আসছে, তার মানে আমাদের এই পর্যন্ত লাইন সম্পূর্ণ ওকে। আমাদের এই পর্যন্ত লাইনটা যদি ওকে না থাকতো তাহলে আর কোথায় সমস্যা হইতে পারতো,
এই জায়গাতে লাইন দিয়ে এসে এই লাইনে সমস্যা হইতো, বিবাস ওইখান থেকে আমাদের লাইন আসতে হলো এই পর্যন্ত। এর মধ্যে সমস্যা যদি হইতো দেখা গেছে এই ক্যাপাসিটার গুলা শর্ট থাকতে পারতো, ঝামেলা হইতো। তো এই ক্যাপাসিটার গুলো আমাদের ঠিক আছে বিদায়, আমাদের এই পর্যন্ত লাইন আসছে। এরপরে কি হয়েছে, আমাদের এই ওবিপি আইসি তে লাইনটা ঢুকছে, ঢুকে আউটপুট হয়েছে। আউটপুট কত হবে, ইনপুট যে ভোল্টেজটা পাইছে আউটপুটে ওবিপির সেই ভোল্টেজটাই পাবো। তো আউটপুটে সেম আউটপুটে আমরা সেই ভোল্টেজটা পাইলাম। তারপরে চার্জিং আইসির ইনপুটে কত ভোল্টেজ ঢুকছে, চার্জিং আইসির ইনপুট কোনটা, এই জায়গা দিয়ে আউটপুট চার্জিং আইসির ইনপুট সেইটাই। এই যে ক্যাপাসিটার ইউজ করছে এইখানে একটা, এই দুই পিন দিয়ে আমাদের ইনপুট হয়েছে চার্জিং আইসি, কেমন চার্জিং আইসি এই দুই পিন দিয়ে ইনপুট হয়েছে। এরপরে আমাদের চার্জিং আইসিতে ইনপুট পারফেক্ট ঠিকঠাক আছে। এরপরে আমাদের কোথায় মাপতে হবে, চার্জিং আইসির আউটপুটে কত ভোল্টেজ দিয়েছে, কারণ আমাদের বি ভাসে যে ভোল্টেজটা পাইছি চার্জিং বি ভ্যাটে কি সেই ভোল্টেজটা পাবো না, একটু কম পাবো, কারণ চার্জিং আইসি ভোল্টেজ নিচে যেটা তার থেকে সামান্য পরিমাণ কম ছাড়বে, আর সামান্য পরিমাণ কম যে ভোল্টেজটা ছাড়বে সেটা আমরা বিভেটে পাবো। অর্থাৎ চার্জিং আইসির আউটপুটে যে ভোল্টেজটা আমাদের বিভেটে ঠিক সেই ভোল্টেজটা থাকবে, মানে চার্জিং আইসির আউটপুট মানে বিভেট লাইন, কেমন তাই দেখি চার্জিং আইসির আউটপুট কোনটা, এইটা এখানে আমাদের 5.23 ইনপুট হয়েছে, আউটপুট হয়েছে 4.17, মানে অ্যাবাউট 1 ভোল্টেজ ডাউন হয়েছে। তো এটা স্বাভাবিক। এরপরে এই আউটপুট এটা এখানে দুইটা ক্যাপাসিটার ইউজ করছে, এই জায়গায় আরো দুইটা ক্যাপাসিটার ইউজ করছে, ইউজ করে আমাদের সরাসরি লাইন আমরা ব্যাটারি পজিটিভে পাবো। তো দেখি ব্যাটারি পজিটিভ এই জায়গার লাইন পাওয়া মানে ব্যাটারি পজিটিভ লাইন পাওয়া একই কথা, 4.17 পাইছে তাহলে ব্যাটারি পজিটিভ, সরাসরি পিনে দেয় দেখি ভিভ্যাট কানেক্টরে 4.18 বা 1.17 একই। তো আমাদের কি বলবো, আমাদের চার্জিং লাইন ঠিক আছে পুরোপুরি সম্পূর্ণ ওকে, অর্থাৎ এই সেটের মাদারবোর্ডে চার্জিং কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে কি সমস্যা করতে পারে, এরপরে যদি কোনো সমস্যা করে সেই সমস্যাটা করলে করবে তোমার চার্জার থেকে বা কেবল থেকে।